Hello viewers, Assalamualaikum. Me and my husband channel থেকে আপনাদেরকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে বন্ধের দিন, বাসায় আছি। আজকে আমার ওয়াইফ রান্না করছে আমার প্রিয় ফেভারিট খাবারদের খাবার ভিতরে এটি একটি খাবার, সেটা হচ্ছে ভুনা খিচুড়ি। আজকে ভুনা খিচুড়ি দিয়ে মুরগির মাংস দিয়ে খাবো। চলেন আপনারা উপভোগ করতে থাকুন, দেখতে থাকুন আমার ওয়াইফ কিভাবে রান্না বান্না করছে। আপনাদেরকে দেখাচ্ছি, যাই রান্নাঘরের দিকে, আসুন আমার সাথে। এই যে আমার ওয়াইফ রান্না করছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি। যারা আমার চ্যানেলটা মি এন্ড মাই হাজবেন্ড চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। যারা এখনো করেননি তারা একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব। এখানে আছে 1.5 গ্লাস পরিমাণ কলা চাউল, চিনি গুঁড়া চাউল। এখানে আমি একসাথে পেঁয়াজ, দারচিনি, তেজপাতা, এলাচ, আস্ত কাঁচামরিচ রেখে দিচ্ছি। আর মুগ ডালটা আমি একটু টেলে নিচ্ছি। মুগ ডাল টেলে নিলে, ভেজে নিলে একটুখানি সেন্ট বের হয়, সেজন্য আমি এখানে দুই নেই, মিক্স করে ফেলবো, একসাথে ধুয়ে ফেলবো। একসাথে আছে মশারির ডাল, দুইটা ডাল 1 গ্লাস, আর চাউল হচ্ছে 1.5 গ্লাস। চাল ধুয়ে নিচ্ছে। অনেকদিন পরে ভুনা খিচুড়ি খাবো, অপেক্ষায় আছি রান্না কখন হবে, কখন খাওয়া দাওয়া শুরু করব এই আর কি, দেখতে থাকুন। ধোয়া চালটা ধুয়ে নে, তারপর যে রান্না বসাবে তখন দেখতে পাবেন। ভিউয়ার্স, মুরগির মাংস রান্না হয়ে গেছে, দেখেন ঝোল ঝোল আলু দিয়ে মুরগির মাংস রান্না হয়ে গেছে। এখন বাকি আছে খিচুড়ি, ঢাকনা দিয়ে রাখে দিই। ভিউয়ার্স, এই যে চুলা ধরাই দিচ্ছে, পাতিল বসাই দিচ্ছে, দেখেন আমিও সহযোগিতা করতেছি আজকে আমার ওয়াইফকে রান্নার জন্য। এই যে পাতিলে পানি শুকিয়ে গেছে, এখন সরষের তেল ডালবে। হয়ে গেছে, তেলটা গরম হয়ে নেই, এই যে গরম হয়ে গেছে, হয়ে গেছে। দাও আস্তে আস্তে সব দিয়ে দাও। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, এলাচি, দারচিনি, তেজপাতা সব দেওয়া হয়েছে, একসাথে ভেজে নিচ্ছে। আদা রসুন বাটা দিব না? দেবো তো। আচ্ছা, আমি জানি তো তেলে পাক করতে হয়, বুঝছো? আমার ফাঁকি দিতে পারবো না রান্না বান্না। এখন আদা রসুন দিচ্ছে, দেখেন এই যে বাসার পাশে মসজিদ আদাম দিচ্ছে। হলুদের গুঁড়া দিচ্ছে।
ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, আচার দিচ্ছে দেখেন, ঢাকনা দিয়ে দেব, লাগুন ঠিক আছে দেখো না কমবে আর এমনি কম আছে। আচ্ছা তো সব খিচুড়ি রান্না হয়ে গেছে দেখেন, রান্না হয়ে গেছে, একটু পরে খেতে বসবো। হ্যালো বিয়ার্স, রান্না বান্না শেষ, এখন খেতে বসে গেলাম, নামাজ পড়ে নিলাম, নামাজ পড়ে খেতে বসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আপনাদেরকে রেখে খিচুড়ি খাচ্ছে, আপনাদেরকে অনেক মিস করতেছে, সরি। আর ভিউয়ার্সরা আসে ক্যামেরার ভিতরে ভিডিওর ভিতরে খাওয়াই দিবা তুমি ভিউয়ার্স করে। গরম গরম খিচুড়ি খাওয়া মজাই আলাদা।
তুললো। তুমি যে আটদিন এসব আমার শোনো নাই তুমি নাও না দে খিচুড়ি দে আমি নিচ্ছি
হাদিস লাগবে না তোমার? না আমি শুধু নাম খাবো না। দিলে কেন? না খাবো। হ্যাঁ বেশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ইউএস খাওয়া দাওয়া শেষ, অনেক খেয়েছি, শুক্রিয়া আল্লাহর কাছে। এভাবে যেন সবসময় খেতে পারি দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। মি অ্যান্ড মাই হাজবেন্ডের সাথে থাকবেন। আপনার ভাবি আস্তে আস্তে কথা বলা শিখতেছে, এখন একটু হাসে, আগে তো হাসতো না, এখন একটু হাসে, বুঝছেন? যাতে সবসময় হাসি মুখ দেখতে পারেন, দোয়া করবেন। তো রাখি, খেতে চায় না, অল্প অল্প করে খায়, জোর করে খাওয়ায় সাথে বসে। তো ঠিক আছে, খুদা হাফেজ, সালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।